তিন দিবসের বাজার ধরতে ব্যস্ত ঝিনাইদহের ফুল চাষীরা দরজার কড়া নাড়ছে বসন্ত। এর পরদিনই বিশ্ব ভালোবাসা দিবস, তার কিছুদিন পর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই তিনটি দিবসের বাজার ধরতে ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের ফুল চাষীরা। এই দিবস উপলক্ষে ফুল বিক্রি করে সারা বছরের লাভ লোকসানের হিসাব কষবেন তারা, তাই তো বেড়েছে ব্যস্ততা। এদিকে ভালো ফলন পেতে কৃষি বিভাগের পক্ষ থেকে তাদের দেওয়া হচ্ছে প্রযুক্তিগত সহযোগিতা। ফাল্গুন মাস আসে এই সময়টি, এবং এই সময়টি বিভিন্ন দিবস রয়েছে, বিভিন্ন উৎসব রয়েছে, যেমন ভ্যালেন্টাইন ডে, 21শে ফেব্রুয়ারি এবং পহেলা ফাল্গুন, এবং কিছু পুজো, সরস্বতী পুজো ইত্যাদি আমাদের এই সময়টি রয়েছে। এখন বাজারটি যদি একটু ভালো হয়, ভালো দাম পেয়ে থাকি, তাহলে আমাদের লাভ করতে পারবো। বর্তমান যে বাজার চলছে তাতে লাভ একটু কমই হবে। যদি দাম প্রতি ফুলের পিস প্রতি 3-4 টাকা যদি আমরা বেচতে পারি, তাহলে আমরা আশা করি লাভ করতে পারবো। ষাট বছরের বৃদ্ধ শফিউল আলী শেখ পর্যবেক্ষণে ব্যস্ত তার 30% জমির গাঁদা ফুল। টার্গেট আগত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে 21শে ফেব্রুয়ারি। ভালো লাভের আশায় স্বপ্ন বুনছেন তিনি। মোটামুটি ভালোই হয়, ঠিক আছে। 21শে ফেব্রুয়ারিতে দেখা যাচ্ছে 300 টাকা ধূপাও হয়, আবার কমও হয়ে যায় আমদানি হয়ে গেল। এটা মোটামুটি ভালো জিনিস, গাছে ধরা জিনিস তো। এখন দেখা যাচ্ছে 21শে এখনও বেশ কয়েকদিন টাইম আছে, তাও এখন যাই হচ্ছে এই ভিটা তুললে অন্তত নিম্নে 1000-4000 টাকার ফুল হবে। মিজানুর রহমান, এবার বসন্ত, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভালো লাভের আশায় তার ক্ষেত পরিচর্যায় খুব ব্যস্ত। তিনি চান মহামারী করোনায় যে ক্ষতি হয়েছে তা অন্তত পুষিয়ে যাবে এবারের এই তিনটি দিবসকে কেন্দ্র করে। প্রস্তুতি ভালোই আছে, এবার ধরেন 150-200 জোড়া মাল দিয়ে যাবে, দাম সামনে বেশি, 150 টাকা সামনে দেখা যাচ্ছে, 300-400 টাকা ঢুকবে দিয়ে আর এস মাল সবাই আসবে। এখন বাজার নিয়ে কথা, যদি 200-300 দেখা যায় তাহলে লাভ হবে, প্রচুর লাভ হবে। আর যদি দাম কমে যায় তাহলে কম হবে না। করোনার সময় বেভাব ক্ষতি হয়েছে আমাদের, আমাদের যা ক্ষতি হয়েছে ধরেন প্রতিটা চাষেই ক্ষতি, ফুলের গাঁদা ফুলের চাষের ক্ষতি, ফুলের চাষের ক্ষতি, বাজারে বেচতে পারেনি। জেলার কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর ও সদর উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে মাঠে গাঁদা, গোলাপ, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা সহ নানা রঙের ফুল ও তার গন্ধে মাতোয়ারা চারপাশ। রং বেরঙের এসব ফুলে মাঠগুলো সেজেছে যেন নতুন সাজে। ফুলের কড়ি ধরে রাখতে আর ফলন ভালো পেতে বাগানগুলোতে চলছে পরিচর্যা। কেউ বা জমিতে করছেন কীটনাশক স্প্রে, আবার কেউ বা ব্যস্ত আগাছা দমনে। লক্ষ্য তিনটি দিবসের বাজার ধরার। বসন্ত, ভালোবাসার দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুলের চাহিদা বেশি থাকে, তাই দাম ভালো পাওয়ার আশা করছেন চাষিরা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে এখানকার ফুল। দাম ভালো পেলে গত বছরের মতো এবারও লাভের মুখ দেখবেন, এমনটি আশা করছেন তারা।
আমাদের এই এলাকায় আপনার কৃষ্ণপুর তারপরে এই যে বালিডাঙ্গার মাঠে অনেক গোলাপ চাষ করতেছে, অনেক আবার গাঁদা ফুল চাষ করতেছে, যেহেতু সামনে 14 ফেব্রুয়ারি ভালো বসতি দিবস আসতেছে। তারপরে আপনার 21 ফেব্রুয়ারি যেহেতু আমাদের 30 লক্ষ মাবুন শহীদের বিনিময়ে যেহেতু আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেই 21 ফেব্রুয়ারি ছালাম বরকত এদের হলো উৎসর্গের জন্য অনেকে ফুল দেয়। ফুলটা আসলে একটা পবিত্র জিনিস, এই ফুলের কারণে আমাদের এখানে অনেক ভালো চাহিদা, ফুলের চাহিদাও ভালো আবার দামটাও ভালো, মোটামুটি সবাই আসতেছে দেখতেছে, পরিবেশ অনেক সুন্দর আর কি আর কি। মানে স্টকে রাখার কারণ হচ্ছে ধরেন সামনে অনেক টাকা হবে তে বেশি, যেমন একটা পিস এখন 30 টাকা 25 টাকা মতো বিক্রি হবে এই 14ই ভালোবাসা, 21 ফেব্রুয়ারি, 1লা ফাল্গুন। সময় আমি দেখেছি এদেরকে বলতো 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা মোটামুটি বিক্রি, এটা গ্রামের লোক সামলাও হচ্ছে। গেন্দার চাষ 7 মাস টাস মানে আপনার লাগানোর পর থেকে 3 মাস পরে ধর আসে, 4 মাস বেঁধা যায়, দামের পরে নির্ভর করে। যেমন 21 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এগুলো দাম ভালো থাকে, গেন্দার চাপ কমতে দাম বাজার ভালো পাওয়া যায়। যদি আপনার বাজার গেন্দার চাষ কমে ইন্ডিয়ান মাল না আসে, এলসি না আসে, তাহলে বাজার ভালো পাওয়া যাবে আমরা আশা করি। আর যখন এলসি টেলসি আসবে তখন তো আমাদের বাজার চাপ হয়ে যাবে। আমাদের গেন্দা আমার আছে 1 বিঘা, খরচ আপনার 1 বিঘা বুঝতে গেন্দাই 20,000 টাকাটা খরচ হবে, আবার দেখা যাচ্ছে 1 বিঘা বুঝতে আপনার 1 লাখ টাকাও বেচা কেনা হতে পারে। প্রস্তুতি গাছ এখন ফুল রাখতে হবে, সামনে 21 ফেব্রুয়ারি আছে, 14ই ভালোবাসা দিবস আছে, তাদের জন্য ফুল রাখতে হবে। এখন দেখা যাচ্ছে গাছে একটু ফুল বেশি রাখতে পারলে ওই সময় আমি কিছু ফুল একবারে বেচতে পারবো দামে। করোনা কালে তো আমার অনেক ফুল মারি গেছে, মনে করেন অনেক টাকা লস, প্রায় 1 বিঘা ভুঁই ছিল আমার গরম ফুল, সেই ফুলটা মনে করেন যে 1টা ফুল আমি বেচতে পারি নাই, গাড়ি বন্ধ ছিল করোনার কারণে। তারপরে আপনার মনে করেন যে প্রায় 30-40 হাজার টাকা খরচ করছিলাম, 1টা ফুল আমি বেচতে পারিনি। আমার ঘাটতি পূরণ করতে গেলে দেখা যাচ্ছে অনেক টাইম লাগবে, একবারে তো আর সেই ঘাটতি তো পূরণ হবে না, দেখা যাচ্ছে আমার আরও 2 বিঘা চাষ করতে হবে, 1 বিঘা যেই টাকাটা লস গেছে আরও 2 বিঘা চাষ করে তারপরে দেখা যাচ্ছে লাভের সংখ্যা যদি হয় তাহলে মনে করেন যে সেই ঘাটতিটা পূরণ হতে পারে। তার আশা করা যায় এই বছরে ফুলের হয়তো দাম হতে পারে, অনেক জায়গায় দেখা যাচ্ছে ফুল নাই, সেই হিসেবে মাছটা যারা খাইছে এর আগে করোনার কারণে ফুল হয়তো কম, সেই ধরনের দেখাচ্ছে। এখন সামনে আমাদের আশা আছে কি দাম বাড়ার সম্ভাবনা আছে, লাভ হতে পারে। সেই সাথে প্লাস্টিকের ফুল আমদানি বন্ধ করার দাবি তাদের। কৃষি বিভাগ বলছে ফলন ভালো পেতে প্রশিক্ষণ সহ কৃষকদের দেওয়া হচ্ছে প্রযুক্তিগত সহযোগিতা। ফুল নগরী হিসেবে খ্যাত আমাদের কালীগঞ্জ উপজেলায় সামনে এই মাসে আমাদের যে 3টি ইভেন্ট রয়েছে, বিশেষ করে 1লা ফাল্গুন, ভ্যালেন্টাইন্স ডে এবং আমাদের মাতৃভাষা দিবস, এই 3টা ইভেন্টকে সামনে রেখে আমাদের কালীগঞ্জ উপজেলায় এই ফুল উৎপাদন বিপণন এবং পরিবহনের আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই বিষয়ে কাজ করে যাচ্ছে এবং কৃষকদেরকে বিভিন্ন ধরনের কারিগরি সহযোগিতা দিয়ে যাচ্ছে। তো আমরা আশা করি এই ইভেন্টগুলোতে যে ফুলের চাহিদা রয়েছে সেই চাহিদার অনেকাংশেই আমাদের এই কালীগঞ্জ উপজেলা থেকে পূরণ। তো আরেকটি বিষয় হচ্ছে যে এই ফুলের যেমন একদিকে চাহিদা রয়েছে, আমাদের ফুল চাষিরা ফুল উৎপাদন করে থাকে, এটার পাশাপাশি আমাদের ফুল উৎপাদনে কিছু সমস্যাও রয়ে গেছে। যেমন আমাদের একটা সিজনে বিশেষ করে ডিসেম্বর জানুয়ারি এই সময়গুলোতে আমাদের ফুলের মূল্য অনেক কমে যায়, যে কারণে এই সময়টা আমাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। তো বিশেষ করে সরকারের পক্ষ থেকে অথবা ব্যক্তিগত উদ্যোগে অথবা ফুল চাষি সমিতির মাধ্যমে যদি এই সময়ে আমাদের এই ফুলটা সংরক্ষণ করার ব্যবস্থা করা হয় তাহলে আমাদের ফুল চাষিরা এই ক্ষতির হাত থেকে অনেকটাই রক্ষা পাবে। আমি এটাও বলে রাখি যে ফুল চাষ একটি অত্যন্ত লাভজনক চাষ, অনেক কৃষক এখানে এগিয়ে এসেছে। আমাদের এই 2020-21 অর্থ বছর আমাদের কালীগঞ্জ উপজেলায় প্রায় 25 হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফুলের চাষ হয়েছে, বিশেষ করে গাঁদা ফুলটা এখানে বেশি হয়, গাঁদার পাশাপাশি জারবেরা, চন্দ্রমল্লিকা, গোলাপ এবং রজনীগন্ধা ফুলের চাষ হয়ে থাকে। এটার পাশাপাশি আরও অন্যান্য দু একটা ফুলের চাষ হতেও পারে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই 2019-20 অর্থ বছরে আমফান এবং করোনার কারণে আমাদের অনেক ফুল চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমাদের যেখানে 2019-20 অর্থ বছরে আমাদের ফুল চাষের আবাদি এরিয়া ছিল 65 হেক্টর, সেখান থেকে আমাদের 25 হেক্টরে নেমে এসেছে।
তো আমরা আবার চেষ্টা করছি যে এই কৃষকদেরকে আবারও ফুল চাষে ফিরিয়ে আনার জন্য এই এখন যে সামনে এই মাসে যে তিনটি ইভেন্ট হচ্ছে এইটাকে কেন্দ্র করে আমাদের কৃষকরা আবার এগিয়ে যাবে। আমাদের এই তিনটি ইভেন্টের কারণে এই ফুলগুলোর মূল্য তারা সঠিক মূল্য পাবে এবং আমি আশা করি যে তারা অনেক আগ্রহী হবে এবং অনেকেই ফুল চাষে আগ্রহী ফুল চাষ করবে।